এই দুর্নীতি বা এই সার্বিক এই বিষয়গুলো বন্ধের জন্য আমরা সার্বিক ভূমিকাটা কারা প্রথমে নিতে পারি যদি একটু বলতেন সংক্ষেপে রাষ্ট্রীয় যে সমস্ত দুর্নীতি রয়েছে সেগুলি রাষ্ট্রই পদক্ষেপ নিতে হবে রাষ্ট্র পদক্ষেপ নিতে হবে রাষ্ট্র পদক্ষেপ নেওয়ার যে উপাদানগুলি সেই উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে কোরআন এবং শূন্য আমরা আগেও বলছি এই উপাদান এটা ঢুকাতে হবে যে সমস্ত সূত্র যে সমস্ত বিধিবিধানের মাধ্যমে রাষ্ট্র দুর্নীতি বন্ধ করবে রাষ্ট্র সুন্দরটি এর মধ্যে একটি পদক্ষেপ কোরআন হাতে স্থিতি হবে প্রথম এবং মানুষ তৈরি করতে হবে যিনি ঘুষ খাবেন সুদ খাবেন তাকে তৈরি করতে হবে আগে দেখুন আমস দিয়ে মানুষের চরিত্র ভালো করা যায় না মানুষের চরিত্র ভালো আমাদেরকে সঠিক বোঝার তাফিক দান করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ বারকল্লাহ হফিক প্রিয় দর্শক মন্ডলী দুর্নীতির ব্যাপারে আমরা কি বলবো আপনারা প্রত্যেকে জানেন আমাদের দেশে এমনও মানুষ রয়েছে যিনি দুই হাজার বিঘা বা এর চাইতেও বেশি সম্পদের মালিক এই দুর্নীতি করে হয়েছে এভাবে অসংখ্য দুর্নীতিবাজ আমাদের দেশে রয়েছে এদের লাগাম টেনে ধরতে হবে এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবেই না ইসলামের আলোকে এদেরকে শাস্তি দিতে হবে কঠিন শাস্তি তাহলে আমাদের এই সমাজ সুন্দর হবে সুন্দর হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি আমরা দুর্নীতিকে বিদায় জানাবো এই কথা রেখে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি